শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতা হোসেন, পিতা মৃত্যু দানাজুদ্দিন ফকির, মাতা মৃত্যু সুকজান নেসা, গ্রাম আতাইগুলা, থানা উপজেলা সাথিয়া, জেলা পাবনা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসলিমউদ্দিন, পিতা মৃত্যু খোরশেদ আলী খান, মাতা মরিয়াম বেগম, গ্রাম কাজীপুর, থানা আতাইগুলা, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মাজেদ শেখ, পিতা মৃত ইসমাইল হোসেন শেখ, মাতা মৃত আবেদা খাতুন, গ্রাম বিলগোলা, পোস্ট অফিস আতাইগুলা, থানা আতাইগুলা, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। মোহাম্মদ সাব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, মোহাম্মদ রিয়াজউদ্দিন বিশ্বাস, মাদাম হাওয়া খাতুন, গ্রাম রঘুনাথপুর, ডাকঘর আতাইগুলা, থানা আতাইগুলা, উপজেলা সাঁথিয়া, পাবনা। মোহাম্মদ আব্দুল হক, পিতা মৃত পুরাণ প্রামাণিক, মাতা মৃত, গ্রাম রঘুনাথপুর, থানা আতাইকুলা, পোস্ট অফিস আতাইকুলা, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। আমাদের 70 সনে নির্বাচন হয়েছে, তখন আমরা ছাত্র এবং 70 সনে আমি ঘোরা হয়েছি এবং নির্বাচনের মধ্যে বঙ্গবন্ধুর ঘোষিত ম্যান্ডেট ছিল এই বাঙালিরা এককভাবে বঙ্গবন্ধুর সমর্থন দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী করবে। পরবর্তীতে একটা দেশের নির্বাচন হয়ে গেলে একটা সংসদ অধিবেশন প্রথম বসে, সেই বসা নিয়েই পাকিস্তান শাসক গোষ্ঠীর সাথে তার মত পার্থক্য হয়ে যায়। 7ই মার্চে এই দেশ স্থগিত হলেও 7ই মার্চে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, সেই ভাষণের মধ্যে দিয়ে স্বাধীনতা সম্পর্কে জাতিকে দিক নির্দেশনা দেয় এবং সেই ভাষণের উপর উদ্বুদ্ধ হয়ে আমরা ছাত্ররা, ছাত্র জনতা সবাই সেই ভাষণের উপর উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবং বিভিন্ন সময় যেরকম আমরা স্কাউটে ছিলাম, আমাদের ট্রেনিং হতো, এরকম ট্রেনিং হতো। পরবর্তীতে 25 মার্চে দিনগত রাত্রি অতর্কিতে পাকিস্তানি আর্মি হামলা করে পাবনাতে আর্মি ক্যাম্প ছিল প্রথম, সেখানে ছাত্ররা, ছাত্র সংগ্রাম পরিষদ এবং পাবনার নুরুলাম ডিসি ছিল, উনি স্বাধীনতার সম্পর্কে উনি ছাত্রদের নিয়ে প্রতিরোধ পুলিশ লাইনে পুলিশদের নিয়ে আর্মিদের সাথে প্রতিরোধ পুলিশ এবং তখন আমরা গ্রাম বন্ধু থেকে যার যা ছিল, যার লাইসেন্স ড্রাফ বন্ধু ছিল সেগুলো নিয়ে ওখানে যায় চলে আসলে তারপরে পাবনা হানাদার মুক্ত হয়ে গেল। তার 2 দিন পরে নগরবাড়িঘাট অতিক্রম করে
আর্মিরা ওখানে যারা ঢাকা থেকে এখানে চলে গেল আমরা যারা আমরা গেলাম নগরবাড়ি ঘাটে নগরবাড়ি ঘাটে তখন কি হলো প্লেন আসি চক্কর দিল তখন ওখানে নগরবাড়ি ঘাট প্রোটেক্টেড না তখন ওখানকার ব্যাক করলো এই বকুল ভাই যে বকুল ভাইয়ের কথা নাম শুনে এই বকুল ভাই ইকবাল ভাই এরা যারা ছিল মানে ছাত্র নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দরাই মেন পাবনা এরা যখন ফিরে ব্যাক উঠে চলে আসলো তখন এরা পরের দিনে পাবনা ঢুকে পড়ে পাবনা মানে দুই পাশ দিয়ে পুরা ত্রিপুরা চলে গেছে এই হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতি আমাদেরকে আরও উদ্বুদ্ধ করা এইভাবে আমরা কেমনি আমাদের উপর নির্যাতন আরম্ভ করেছে তেমনি আমরা স্বাধীনতার মধ্যে অংশগ্রহণ করতে লাগলাম এক পর্যায়ে এসে আমরা ট্রেনিং নিলাম আমাদের প্রথম যখন ওই পুলিশরা যখন হয়তো পুলিশ লাইন থেকে বলা চলে আসছে অস্ত্র নিয়ে আসছে তারা আসলো পরবর্তীতে তারা ট্রেনিং করাতো তারা অস্ত্র নিয়ে আসলো সেই অস্ত্রগুলো আমাদের হাতে আসলো তারপরে ওই ইপিআর এরা আমাদের এলাকায় আসে সেরজাম নিয়ে অনেক অস্ত্র অনেক অবসর নিয়ে আসে নিয়ে আসে সেখানে আমাদের ইয়াম ছেলেগুলো তারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত তাদের মধ্যে যা তখন মোটামুটি একটা গ্রুপ ইন্ডিয়ার থেকে ট্রেনিং দিয়ে চলে আসছে এরা এসে ইপিআরকে নিয়ে যায় এবং অস্ত্র অনুষ্ঠান করে রাখে কারণ ওরা ইন্ডিয়া চলে যাবে ওরা ফ্রন্ট রাইডে যাবে এই অস্ত্রগুলো আমাদের এই সমস্ত ডিস্ট্রিবিউশন ওখানে একটা বাড়ি ছিল প্রাইমারি স্কুল ছিল সেই স্কুলটার সামনে পিল বড় পিল ছিল এই যে আমাদের বাড়ি দিয়ে সেখানে ট্রেনিং হতো ইন্ডিয়ার থেকে যারা আসছে তারা ট্রেনিং করেছে আমি নিজে ব্যক্তিগতভাবে সর্বপ্রথম ট্রেনিং নিই এক পুলিশ হাবিলদারের কাছে আমাদের কোনো চাঁদের মন্ত্রের এক পুলিশ হাবিলদার ছিল সে আমাদেরকে ওই জাতিবন্ধু জমিদার রয়েছে দোতলা ছাঁদের পরে আমাদের দল গোবিন্দ ছেলেদেরকে ট্রেনিং করে যেমন সাত নম্বর একটা দল ঘটনা হলো মুখ্যমন্ত্রী চৌধুরী একটা কমান্ডার পরবর্তীতে মুক্তিযোদ্ধারা যারা গ্রুপ বাই গ্রুপ নিয়ে ভিতরে ঢুকলো ওখান থেকে হায়ার ট্রেনিং নিয়ে আমি নিজেও ইন্ডিয়ায় গেছি অগাস্ট 27 তারিখে আমি ট্রেনিং সেন্টারে যাইনি তরুণীর বাটকে ওখানে তো দুই দিন থাকার পরেই একটা গ্রুপ আসতেছিল ওই হাবাসপুরে ওই পাংশা থানা ওই গ্রুপটা তরুণ আমাকে বলল তোমার একটু দেওয়া পড়বে আবার আমরা ফিরে চলে আসি যে যুদ্ধগুলো হয়েছে এই 9 তারিখে সুন্দরনগর সাঁথিয়া থানা মুক্ত হলো 12 তারিখে সুন্দরনগর থানা মুক্ত হলো আমরা বেশিরভাগ সময় একাধিক এক এক সাইডে ছিল আমি বিশেষ করে সুন্দরনগর সাথে সম্পর্কিত হয়েছিলাম যেহেতু আমাদের বাড়িটা ছিল এখন লোক না আপনাদের থানার সাথে হলেও এটাই শেষ সুন্দরনগরের সাথে বেশি সম্পর্কিত ছিল আপনার হচ্ছে সম্মুখ কোন যুদ্ধের যদি বর্ণনা দিতেন তাহলে ওই অভিজ্ঞতাটা শেয়ার করুন সম্মুখ যুদ্ধের কথা বলতেছি যখন আমরা 9 তারিখে সুন্দরনগর থানা আক্রমণ করা হয় তখন 12 তারিখে সুন্দরনগর থানা দখল হয়ে যায় এই যুদ্ধে সুন্দরনগর দর্বতে 4 জন মুক্তিযোদ্ধা মারা যায় একটা আর্মি গ্রুপ এই সুদানগর রাস্তা গেলে তখন কাঁচা রাস্তা তখন ওরা ওই ভারী ভারী অস্ত্র গরু গাইড করে বসে গাইড করে এই রাস্তা দিয়ে নিতে থাকে গাড়িতে যায় হতে গাড়িতে যায় না ওই জায়গায় তখন মুক্তিযোদ্ধারা বিভিন্ন দিকে ছাড়ানো আছে আমিও সেই সেখানে উপস্থিত ছিলাম হ্যাঁ তখন ওরা যায় ওরা ওইখানে একটা ভাঙা ছিল দুটি দোলা ছিল দুটি দোলা বাড়া যা পরবর্তী আর একটা দোলা বসন্ত এখন ট্রেন লাইন গেছে ওখানে ওরা পৌঁছার আগে চারদিক থেকে এলোপাথারি গুলি মুক্তিযোদ্ধারা এলোপাথারি গুলি এলোপাথারি গুলিতে তাঁতিবন্ধতে আমরা যারা ছিলাম জমিদার বাড়ি পুরা বাড়ি ভাঙা বাড়ি ওই ভিতরের থেকে মেশিন গান্ধী গুলি হচ্ছে আমাদের গ্রুপ কমান্ডার যারা ছিল তাদের হাতে মেশিন গান আমাদের কাছে ফ্রিডম থ্রি রাইফেল আচ্ছা তখন গ্রুপ কমান্ডার কে ছিল আমাদের ওখানে গ্রুপ কমান্ডার যুদ্ধের সুন্দরনগর থানা দখলের গ্রুপ কমান্ডার মানে কমান্ডারই ছিল দ্রুত কমান্ডার দুইজন ইকবাল ভাই এবং সন্টু এমপি সির একবার সন্টু এই দুজন আর সামাদ ভাই ছিল এক গ্রুপের কমান্ডার সুন্দরনগর আর আমাদের যারা এখানে এখানে ট্রেনিং দিতে আমাদের এলাকায় যারা ঢুকছে তাদের নথিব ভাই আমাদের এলাকায় সব থেকে মুক্তিযোদ্ধাদের বেশি উদ্বুদ্ধ করছে মুক্তিযোদ্ধাদের গ্রুপ ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধার সাথে এবার নথিব ভাই ছিল গ্রুপ এই গ্রুপটাই আমাদের এলাকা আমাদের এই কাজীপুর এলাকাতে সবচাইতে বেশি এই যে এরা সব ছিল বিভিন্ন সময় সবাই তো এক জায়গায় একটা সময় দেয়নি একটা সময় দেখা যে দুইজন আমরা একজনের আর একটা ইয়ে সাইডে গেছি আর পাঁচজন আর একটা সাইডে গেছি আবার এক সময় একত্রিত হয়েছি এইভাবে আমরা যুদ্ধগুলোর মধ্যে ইনভলভ হয়েছি আমরা সেখানে যাইনি
আচ্ছা, আপনারা তখন অন্য জায়গা দায়িত্বে ছিলেন? অন্য জায়গায়। আচ্ছা, আমি আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা দেশের জন্য এত বড় একটা কন্ট্রিবিউশন করলেন, সেক্ষেত্রে হচ্ছে মানে আমাদের প্রজন্মের যারা আমরা যারা আছি, মানে আমরা যারা এখন স্বাধীন একটা ভূখণ্ডে থাকছি, এদের উদ্দেশ্যে বলেন বা আপনারা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতাটা করলেন, জীবন বাজি রেখে রণাঙ্গনে যা যুদ্ধ করছেন, মানে আপনাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটুকু কতটুকু বাস্তবায়ন হচ্ছে মনে হচ্ছে? আমরা যে বঙ্গবন্ধু যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু যুদ্ধ হিন্দুত্ব একটা দেশকে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তার মধ্যে তা মোটামুটি অর্ধেকটাই সে বাস্তবায়ন করা, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত কিচ্ছু নাই, তার মধ্যে দিয়েও সে চেষ্টা করছিল তার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য। প্রতিবেশী এমন একটা আন্তর্জাতিক দেশি এবং আন্তর্জাতিক পক্ষ তাকে পনেরোই আগস্টে পঁচাত্তর শুনে সপরিবার হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্নটাকে থানায় পরবর্তী যারা আসলো যারা স্বাধীনতার স্বপ্নটাকে গুণান্বিত করল, পরে বঙ্গবন্ধু সুরেন্দ্রনাথ শেখ হাসিনা এসে বাবার স্বপ্নটাকে মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাস্তবায়ন করার জন্য সে যথেষ্ট চেষ্টা করে চলছেন। তার মধ্যে দারিদ্রতা বিমোচন, শিক্ষা অগ্রগতি, নারী শিক্ষা, এগুলো মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু পূর্ণ বাস্তবায়ন হওয়া সম্ভব এখনো হয়নি। বঙ্গবন্ধু আজন্ম লালিত স্বপ্নটাকে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন পুরোপুরি করতে সময় লাগবে। আমাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা তো বড় কন্ট্রিবিউশন করছেন দেশের জন্য, তাহলে আমাদের উদ্দেশ্যে বলেন যে আমরা পরের প্রজন্ম আমরা এই যে আপনারা যে বিভিন্ন সংগঠনের মাধ্যমে যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাই হলে প্রথম আগামী প্রজন্মকে জানা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তা আপনারা যে বিভিন্ন সংগঠনে যে আপনারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ গবেষণা এরকম বিভিন্ন সংগঠন হয়েছে, এদের মাধ্যমে আশাবাদী যে আপনারা যদি নিষ্ঠার সঙ্গে কাজ করে যান, তাহলে অবশ্যই আপনারা সঠিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যথেষ্ট সহায়ক হিসাবে দাঁড়াতে পারবেন, আমরা এটা আশা রাখি। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।